আসসালামু আলাইকুম। আজকে আমরা সুইং মেশিনে কি কি নিডল লাগে এবং ওই নিডলের নাম কি, কি মেশিনে কোন নিডল লাগে, ওই নিডলের হাইট কতটুকু, আমি চেষ্টা করব ম্যাক্সিমাম যেগুলো প্রয়োজন, হ্যাঁ যেগুলো ম্যাক্সিমাম প্রয়োজন সেই মেশিনগুলোর বিষয়ে আপনাদেরকে ধারণা দিতে। গার্মেন্টসে, ইন্ডাস্ট্রিয়াল গার্মেন্টসে প্রচুর মেশিন লাগে, তো যেগুলো হচ্ছে ম্যাক্সিমাম লাগে, হ্যাঁ 100% লাগে। আমরা প্রতিনিয়ত সুইং মেশিন রিপেয়ার রিলেটেড ভিডিও আপলোড করে থাকি আমাদের ইউটিউব চ্যানেলে। তা যারা এখন আমাদেরকে সাবস্ক্রাইব করেনি সাবস্ক্রাইব করে দিবেন, এবং যারা আমাদেরকে অলরেডি সাবস্ক্রাইব করেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। তো প্রথমে আমি যে মেশিনটার নাম বলবো সেটা হচ্ছে ওভারলক মেশিন। ওভারলক মেশিনে কি নিডেল ব্যবহার হয়? ওভারলক মেশিনে নিডেল ব্যবহার হয় DC-1, DC-27, এই টাইপের নিডেল ব্যবহার হয়। কী টাইপের? DC-DCX, এই সিরিজের নিডেল ব্যবহার হয়। সেটা 7, 8, 9, 10, 11 এরকম বিভিন্ন সাইজ আছে, তবে সিরিজ হচ্ছে কি DC-1। এই নিডেলের হাইট কতটুকু, দূরত্ব কতটুকু এই নিডেলের? এই নিডেলের হাইট হচ্ছে 33 মিলিমিটার, ঠিক আছে? নিডেলের হাইটটা, এটা হচ্ছে ওভারলকের নিডেল, হ্যাঁ। এই DC-1 কিসের? ওভারলকের নিডেল। তারপরে আমাদের যে মেশিনটা সবচেয়ে বেশি দরকারি সেটা হচ্ছে সিঙ্গেল নিডেল। অনেকে প্লেন মেশিন বলে, অনেকে এটাকে সিঙ্গেল, মূলত এটা ইন্ডাস্ট্রিয়াল ভাষায় সিঙ্গেল নিডেল মেশিন, তবে আমরা অনেকে এটাকে প্লেন মেশিন বলে থাকি। এই মেশিনে দুই টাইপের নিডেল ব্যবহার হয়, প্রথম হেভি এবং লাইট। যদি আমরা হেভি কাজ করি সেক্ষেত্রে ওই মেশিনে নিডেল ব্যবহার হবে DP-X5, হ্যাঁ। আর যদি আমরা লাইট কাজ করি, পাতলা কাজ করি, সেক্ষেত্রে ব্যবহার হবে DB-1X। এই দুই টাইপের নিডেল ব্যবহার হয়, কারণ একটা হচ্ছে হেভি মেশিন, একটা হচ্ছে লাইট মেশিন। তো এইটার নিডেলের হাইট কত? এটার নিডেলের হাইট হচ্ছে 38 মিলিমিটার, এটা নিডেলের টোটাল হাইটটা। এটা DB-1 ক্ষেত্রে এবং DP-5 ক্ষেত্রে বোথ সাইডই এক, সেম। তারপরে যে মেশিনটা আমরা ব্যবহার করি সেটা হচ্ছে ফিট অফ দার্ম। তারপরে যে মেশিনটা ব্যবহার করি সেটা হচ্ছে ফিট অফ দার্ম। খুবই কমন একটা মেশিন। তো এটার নিডেল ব্যবহার করি কি আমরা? টিবি ফাইভ নিডেলটা হচ্ছে ফিট অফ দার জন্য। অনেকে UI-128 ব্যবহার করেন, তো UI-128 হচ্ছে মূলত চেইন স্টিলের নিডেল। আপনি ফিট অফ দাতে ব্যবহার করতে পারেন, ফিট অফ দাতে DP-70 ব্যবহার করতে পারেন, বাট আপনি এটার অ্যাকচুয়াল নিডেল হচ্ছে টিবি ফাইভ ব্যবহার করবেন আপনি ফিট অফ দাতে, তাহলে ভালো। তো টিবি এক্স ফাইভ, হ্যাঁ, এটার হাইট কত? এটার হাইট হচ্ছে 47 মিলিমিটার, 47 মিলিমিটার। তারপর হচ্ছে DP-70 নিডেলটা হচ্ছে বারটেক মেশিনের নিডেল। আমরা যে বাটন স্টিচ মেশিনগুলো চালাই সেগুলো হচ্ছে DP-70 নিডেল। তো DP-70 হাইট কত? 43 মিলিমিটার। DP-70 হাইট কত? 43 মিলিমিটার, 43 মিলিমিটার। তারপর যে মেশিনটা আমাদের বেশি দরকারি তা হচ্ছে চেইন স্টিচ মেশিনটা আমাদের বেশি দরকারি। এই চেইন স্টিচটার নিডেল কি নিডেল লাগে এখানে? UY-128। এই নিডেলটার হাইট কত? এই নিডেলটার হাইট হচ্ছে 44 মিলিমিটার, 44 মিলিমিটার, 44 মিলিমিটার। তারপরে যে মেশিনটা লাগে সেটা হচ্ছে সবচেয়ে জনপ্রিয় মেশিন, কাঞ্চাই। তো কাঞ্চাই মেশিনে আমরা কি নিডেল ব্যবহার করি? কাঞ্চাই মেশিনে ব্যবহার করি UO-113, UO-130। এই নিডেল আমরা কাঞ্চাইয়ের জন্য ব্যবহার করি। এই নিডেল একটু পেঁচানো টাইপের, হ্যাঁ, এটা স্পেশাল নিডেল, কাঞ্চাই স্পেশাল মেশিনের জন্য স্পেশালি নিডেল। আরেকটা কাঞ্চাই আছে, সেটার জন্য আমরা DB-57 ব্যবহার করি, সেটা আমি লাস্টে বলে দেবো আপনাদেরকে।
তারপরে হচ্ছে ডিবি 57। হ্যাঁ, ডিবি 57 একটা কাঁচাই নিডেল। এই নিডেলটা হচ্ছে আপনার যে অটো কাঁচাই, হ্যাঁ, অটো কাঁচাইয়ের নিডেল হচ্ছে ডিবি 57 অথবা কাঁচাই FBX 1106। আমাদের চ্যানেলে একটা সেমিনার আছে, দুইটা সেমিনারই আছে, ডিএফবিরও আছে, FBX-এরও আছে। ওই মেশিনগুলো আপনি দেখলে বুঝতে পারবেন ডিফারেন্সটা কি। তো ওই মেশিনে ব্যবহার হয় ডিবি 57 অটো মেশিন অথবা FBX 1106P। তো এটার হাইট কত? এটার হাইট হচ্ছে 44 মিলিমিটার, 44 মিলিমিটার। তারপর হচ্ছে DO 558। ডিও 558 কিসের জন্য? আইলেট হোলের জন্য। আমরা যে আইলেট হোল মেশিন ব্যবহার করি সেই মেশিনে নিডেল লাগবে হচ্ছে DO 558। এটা DP5 দিয়েও চলে, তবে এটার অ্যাকচুয়াল নিডেল হচ্ছে DO 558। তো এটার হাইট কত? এটার হাইট হচ্ছে 39 মিলিমিটার, 39 মিলিমিটার। তো এ হচ্ছে নিডেলের হাইট আর নিডেলের মেশিনের পরিচিতি। আমি জাস্ট অল্প কিছু মেশিন সম্পর্কে আপনাদেরকে ধারণা দেওয়ার চেষ্টা করছি। তো ভিডিওটা অনেক বড় হয়ে যাচ্ছে। নিডেলের প্রচুর অ্যারেঞ্জমেন্ট। হ্যাঁ, আমার পিছনে যে চিত্রটা দেখতে পাচ্ছেন এটা টোটালি একটা মেশিন, নিডেল মেনটেন করার একটা প্রোগ্রাম। তো এটা তো শুধু নিডেল ইন্ডাস্ট্রিতে মেনটেন করার প্রোগ্রাম, শুধু নিডেলের যে কত ধরনের সিস্টেম আছে, নিডেলের নাম আছে, এক এক কাপড়ের জন্য এক এক নিডেল, আপনার মেশিন চলতে চলতে থ্রেড পুড়ে যাচ্ছে সেই ক্ষেত্রে আলাদা নিডেল, আপনার ফেব্রিকে দাগ পড়তেছে সেই ক্ষেত্রে আলাদা নিডেল, হ্যাঁ, আপনি খুবই মোটা কাজ করতেছেন আপনার নিডেল ভেঙে যাচ্ছে সেই ক্ষেত্রে আলাদা নিডেল, আপনি খুবই পাতলা কাজ করতেছেন সেই ক্ষেত্রে আলাদা নিডেল। তো এগুলো নিয়ে আমরা পরে আলোচনা করব। আপনাদের যদি প্রয়োজন হয় আমাদেরকে কমেন্টস করে জানাবেন, বিস্তারিতভাবে আপনাদেরকে বোঝানোর চেষ্টা করব। সবাই ভালো থাকবেন, ভিডিওটা দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।